আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখন কি যে বলেন তিনি নিজে ছাড়া আর কেউ জানে না আপনারা দেখেছেন তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে দিয়ে কখনো মহাভারত লিখিয়েছেন দুদিন আগেই তিনি আবার কাজী নজরুল ইসলামকে দিয়ে সাড়ে যাহাশে আচ্ছা লিখিয়েছেন আপনারা দেখেছেন তিনি উনিশশো সালে মহাত্মা গান্ধীর অনশন ভাঙিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ফলের রস খাইয়ে বিভিন্ন রকমের মন্তব্য আপনারা এতদিনে দেখে নিয়েছেন কিন্তু সেই সমস্ত মন্তব্যের পর আমরা মিম বানিয়েছি আমরা আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার এক্স শেয়ার করেছি মজা নিয়েছি তাতে শুধুমাত্র মজাই ছিল খোরাক হয়েছে আমাদের কিন্তু এবার বিষয়টা এমন পর্যায়ে পৌঁছে গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিদেশ থেকে নোট আসছে ভারত সরকারের কাছ থেকে ভারত সরকারের কাছে বিদেশ থেকে নোট আসছে যে আপনাদের একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এটা কি বলা শুরু করেছে ভাবুন একবার এতদিন যেটা হাস্যকর পর্যায়ে ছিল এতদিন যেটা কমেডির পর্যায়ে ছিল এতদিন যেটা খোরাকের পর্যায়ে ছিল এবার সেটা আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়াচ্ছে ঠিক কি হল এবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে ভারত সরকারের মাথা নিচু হওয়ার উপক্রম সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মাঝখানেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা দিল্লিতে দেখেছেন তিস্তার যে জলপ্রকল্প ছিল যে চুক্তি ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে সেই চুক্তির পুনর্নবীকরণ হয়েছে এবং তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলাকে অন্ধকারে রেখে এই চুক্তির পুনর্নবীকরণ কেন হলো মমতা বন্দ্যোপাধ্যায় এই তিস্তা জল চুক্তির বিরুদ্ধেই বলেছিলেন এবার বাংলাদেশ মনে হয় সেটার প্রতিদান দিল মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন যে বাংলাদেশে যারা অসুবিধায় আছে আমরা তাদেরকে আশ্রয় দেব ইনোর নীতি নাকি তাই বলছে রাষ্ট্রসংঘ নাকি তাই বলছে আমি জানি না রাষ্ট্রসংঘ আদৌ এই নিয়ে এই ধরনের কথাবার্তা বলছে কিনা আগে শুনে নি একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন এই বাংলার মানুষকে যেটা ওপার বাংলা কাঁপিয়ে দিল শুনুন আপনারা আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশানসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবই বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাষ্ট্রসংঘের নাকি নীতি আছে রাষ্ট্রসংঘের কি এটাও নীতি আছে যে রোহিঙ্গাদের মায়ানামার বার করে দিচ্ছে বাংলাদেশ বার করে দিচ্ছে তাদের কি আশ্রয় দিতে হবে আপনারা জানেন তৃণমূলের নেতা শেখ শাহজাহান যার বিরুদ্ধে রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে দুদিন আগেও রোহিঙ্গা জঙ্গিদের উৎপাতের খবর আমরা পেয়েছি এই বাংলায় প্রচুর রোহিঙ্গা জঙ্গিরা ঢুকে পড়েছে এবং তাদেরকে তৃণমূলের নেতারা আশ্রয় দিচ্ছে এমনটা বিরোধীদের অভিযোগ বরাবরের তাদেরকে আশ্রয় দিয়ে এখানে রেশন কার্ড করে দেওয়া হচ্ছে ভোটার কার্ড করে দেওয়া হচ্ছে আধার কার্ড করে দেওয়া হচ্ছে প্যান কার্ড করে দেওয়া হচ্ছে এই নিয়ে বহুদিনের অভিযোগ বিরোধী দলগুলো সেটাই কি স্বীকৃতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার ব্যাপারটার কমেডি এবং খোরাকের মধ্যে আবদ্ধ রইল না বাংলাদেশ পরিষ্কার চিঠি পাঠিয়ে দিল ভারত সরকারকে নোট পাঠিয়ে দিয়েছে হাসিনার মন্ত্রক বাংলাদেশের বিদেশি বিদেশ মন্ত্রক নোট পাঠিয়ে দিয়েছে মোদী সরকারকে এবং সেখানে তারা পরিষ্কার লিখেছে যে কোনো অঙ্গরাজ্যের ভারতের কোনো অঙ্গরাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য

শুনলেন বাংলাদেশ ভারত সরকারকে নোট পাঠাচ্ছে এরকম নোট বিভিন্ন দেশ বিভিন্ন দেশকে পাঠিয়েই থাকে নতুন কোনো ব্যাপার নয় কিন্তু নোট পাঠানো মানেই একটা দেশ আরেকটা দেশকে সতর্ক করছে যে যে আমি নোটটা পাঠালাম চিঠিটা পাঠালাম ভবিষ্যতে যেন এই ধরনের আলোচনা এই ধরনের বক্তব্য যেন আপনাদের সরকারের তরফ থেকে না হয় অথচ এখানে মোদী সরকারের কোনো হাতই নেই বক্তব্য দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভারত সরকারের একটা অঙ্গরাজ্য ভারতের একটা অঙ্গরাজ্য তার মুখ্যমন্ত্রী এমন ভাষণ দিলেন যে বাংলাদেশ সে পর্যন্ত ভারত সরকারকে নোট পাঠিয়ে দিচ্ছে যে এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য যেন প্রচার না হয় কতটা ছোট হল ভারত সরকার আপনারা বুঝতে পারছেন ওই যে প্রথমেই বলেছিলাম না মন্তব্য যতদিন কমেডি এবং খোরাকের মধ্যে আবদ্ধ ছিল ততদিন ঠিক ছিল যতদিন তিনি আন্তর্জাতিক দুনিয়া নিয়ে কথাবার্তা আরম্ভ করলেন এবং ভারত সরকারকে বাংলাদেশ সরকারের মতো একটা ছোট দেশ বাংলাদেশের মতো একটা ছোট দেশ তারাও ভারত সরকারকে নোট পাঠিয়ে অপমান করছে একচুয়ালি বাংলাদেশ সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই যে তিস্তা জল প্রকল্প যেটা পুনর্নবীকরণ হলো। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলাকে না জানিয়ে তিস্তার জলপ্রযুক্তি জল যে পরিকল্পনা যে চুক্তি সেটা পুনর্নবীকরণ হয়েছে এটা করা উচিত হয়নি বাংলাদেশ মনে হয় সেটারই প্রতিবাদ করলো সেটারই পাল্টা দিল বাংলাদেশ সরকার এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন তাহলে কি তিস্তা জলপ্রকল্প যেটা চলছে যে চুক্তি যেটা চলছে জলপ্রকল্প চুক্তি যেটা চলছে সেটা নিয়ে কি শেখ হাসিনা এবং প্রধান এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কি মতান্তর হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তিস্তা জলপ্রকল্পের যে পুনর্নবীকরণ সেটার বিরোধিতা করা সেটা কি শেখ হাসিনা সরকার একেবারেই পছন্দ করেনি না হলে একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের একটা ভাষণের পরে কয়েকটা দিনের মধ্যেই ভারত সরকারকে নোট পাঠিয়ে দিল এই বিষয় নিয়ে বাংলাদেশ সরকার ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না কিন্তু আসল হলো যে ওটাই মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন আমাদের কমেডি করেছেন খোরাক জুগিয়েছেন কিন্তু এবার আন্তর্জাতিক দুনিয়া নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ভারত সরকারের মাথা নিচু করার চেষ্টা এবার শুরু করে দিয়েছে কি বলেন আপনারা সবটাই তো শুনছেন দেখছেন কি হচ্ছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না